সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সহ দেশের সমস্ত রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট তৈরি হয়েছিল ইন্ডিয়া সেই ইন্ডিয়া জোট থেকে ইতিমধ্যে নাম তুলে নিয়েছেন মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট ভেঙে দিয়েছেন মমতা ব্যানার্জি এমনকি বিহারের নীতিশ কুমার যিনি ইন্ডিয়া জোটের মেন কান্ডারি তিনি ইতিমধ্যেই যোগ দিয়ে দিয়েছেন বিজেপিতে বিজেপির সঙ্গে যোগ দিয়েছে তার দল আর তাতেই কিন্তু একেবারে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশের রাজ্যের নীতিতে তার মধ্যেই লোকসভা ভোট আসন্ন লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলিও বেঁকে বসতে শুরু করেছে তার মধ্যে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল যিনি ইন্ডিয়া জোটের নাম ইন্ডিয়া নির্ধারণ করেছিলেন এবং ইন্ডিয়া জোটের মেনমুখ খড়গেকে তিনি প্রস্তাব করেছিলেন যাতে প্রধানমন্ত্রী মুখ হিসাবে মল্লিকার্জুন খাড়্গের নাম ঘোষণা করা হয় সেই প্রস্তাবই সিলমোহর দিয়েছে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলি প্রধানমন্ত্রীর মুখ হয়েছেন ইন্ডিয়া জোটের মল্লিকার্জুন খারগে কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসম সমঝোতা নিয়ে রফায় পৌঁছাতে না পেরে অবশেষে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসছেন মমতা ব্যানার্জি তার তৃণমূল কংগ্রেস দল তাতেই কিন্তু চরম বিপাকে ইন্ডিয়া জোট তার মধ্যে শক্তিশালী হচ্ছে ধীরে ধীরে এনডিএ জোট পিকে কিন্তু স্পষ্ট করে দিয়েছে পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর নির্বাচনী কুশলী ভোটকুশলী যাকে বলা হয় যার দৃষ্টিভঙ্গি কিন্তু স্পষ্ট তিনি যা বলেন তার হিসেবেই কিন্তু ভোটের ফলাফল সামনে আসে দু সালে বাংলার বিধানসভা নির্বাচনে যেমনটি তিনি বলেছিলেন তেমনই কিন্তু ফলাফল সামনে এসেছিল পিকের ভবিষ্যৎবাণী প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভা ভোটে জিততে চলেছেন নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি তার মধ্যেই কিন্তু চরম বিপাকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি অর্থাৎ প্রশান্ত কিশোর কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তার দাবিতে কিন্তু প্রধানমন্ত্রী হতে চলেছে নরেন্দ্র মোদী এবং জিততে চলেছে এন জোট তবে এই মুহূর্তে কিন্তু সমস্ত টিভি চ্যানেল থেকে শুরু করে সমস্ত সংস্থা লোকসভা ভোটের সমীক্ষা শুরু করে দিয়েছেন অবশেষে আসতে চলেছে লোকসভা ভোটের সমীক্ষার প্রাথমিক রেজাল্ট ওপিনিয়ন পোল আর সেরকমই কিন্তু টাইমস নাও ইটিজি রিসার্চ সার্ভের বিস্ফোরক রিপোর্ট সামনে এলো প্রধানমন্ত্রীর মুখ হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছে গোটা দেশবাসী নরেন্দ্র মোদী নাকি মমতা ব্যানার্জি নাকি রাহুল গান্ধী যে রিপোর্ট সামনে এলো তাতেই কিন্তু চমকে উঠল গোটা দেশবাসী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সার্ভের রিপোর্টে কিন্তু সব একেবারে ওলট পালট সামনেই লোকসভা ভোট তার আগে টাইমস নাও ইটিজি রিসার্চ সার্ভের রিপোর্ট এবার সামনে এসেছে আর সেখানেই দেখা যাচ্ছে অত্যন্ত চমকপ্রদ তথ্য সেখানে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে চৌষট্টি শতাংশ মানুষের কাছে পছন্দের মানুষ হলেন নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীকে কতজন প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ করে জানেন রাহুল গান্ধীকে সব মিলিয়ে সতেরো শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ করেন আর উনিশ শতাংশ বাসিন্দা অন্য কারোর পক্ষে মতামত দিয়েছেন টাইমস নাও ইটিজি রিসার্চ সার্ভের টিম নির্দিষ্ট পদ্ধতি মেনে এই সমীক্ষা চালিয়েছেন সেখানে বলা হয়েছিল প্রধানমন্ত্রীর হওয়ার মতো যোগ্যতা রয়েছে এমন কাকে আপনি বেছে নেবেন প্রশ্নটা বেশ সোজা কিন্তু উত্তরটা অবশ্য অত সোজা নয় বিরোধীদের মধ্যে কার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে সেই প্রশ্নের উত্তরে সতেরো শতাংশ রাহুলের পক্ষে ভোট দিয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মতামত মাত্র পনেরো শতাংশ মানুষের বারো শতাংশ চান অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হোক এমনকি স্ট্যালিনের পক্ষে রয়েছেন ছয় শতাংশ মানুষ উদ্ধব ঠাকরে পাশে আট শতাংশ মানুষ চল্লিশ শতাংশ মানুষ কারুর পক্ষে মতামত দিতে চাননি ইন্ডিয়া জোটের চরম ডামাডোল জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন নীতিশ কুমারের দল একলা চলার ডাক দিয়েছেন মমতা কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন একাধিক শরিক দল আরও সুবিধা বাড়ছে এনডিএর সেই পরিস্থিতিতে ফের মোদীর পক্ষে মতামত দিলেন বিরাট সংখ্যক মানুষ এদিকে সামনেই লোকসভা ভোট তার আগে সামনে এসেছে এই সমীক্ষার রিপোর্ট শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন সেটা এখনও নিশ্চিত নয় তবে শেষ পর্যন্ত মোদীর পক্ষে রায় দিয়েছেন বিপুল সংখ্যক মানুষ এই জনমত সমীক্ষায় সেক্ষেত্রে পরের পিএম হিসাবে স্বাভাবিকভাবেই উঠে আসছে নরেন্দ্র মোদীর নাম কিন্তু রাহুল গান্ধীর দল চল্লিশটি আসনও পাবে না বলে আগেই বিস্ফোরক দাবি করেছিলেন মমতা ব্যানার্জি কিন্তু সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে অনেকটাই এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী তবে শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন সেটা নিশ্চিত করার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে সমীক্ষা রিপোর্টে তাৎপর্যপূর্ণভাবে বাংলার তৃণমূল থেকেও এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী তার ন্যায় যাত্রাতেও বাম্পার ভিড় হচ্ছে সেই সঙ্গেই এবার সার্ভে রিপোর্টও মমতাকে টেক্কা দিলেন রাহুল গান্ধী তার মধ্যেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি তথা গোটা দেশ এবার ধীরে ধীরে কিন্তু প্রকাশ হচ্ছে সমস্ত সংস্থা টিভি চ্যানেলের সার্ভে রিপোর্ট লোকসভা ভোটে কে জিততে চলেছে কার দিকে পাল্লা ভারী কাকে চাইছেন গোটা দেশের মানুষ মমতা ব্যানার্জি নাকি নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী নাকি অরবিন্দ কেজরিওয়াল বিস্ফোরক রিপোর্টে কিন্তু তোল পার পড়ে গেল কারণ টাইমস নাও এবং ইটিজি রিসার্চ সার্ভের যে রিপোর্ট সামনে এলো তাতেই কিন্তু একেবারে কাণ্ড তারা নির্দিষ্ট নিয়ম মেনে এই সার্ভে চালিয়েছে বলে দাবি করছে আর এই সার্ভেতেই কিন্তু চৌষট্টি শতাংশ মানুষের কাছে পছন্দের মানুষ হলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন চৌষট্টি শতাংশ মানুষ আর রাহুল গান্ধীকে অবশ্য সব মিলিয়ে সতেরো শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ করছেন আর উনিশ শতাংশ বাসিন্দা অন্য কারোর পক্ষে মতামত দিয়েছেন টাইমস নাও ইটিজি রিসার্চ সার্ভের টিম নির্দিষ্ট পদ্ধতি মেনে এই সমীক্ষা চালিয়েছেন সেখানে বলা হয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রয়েছে এমন কাকে আপনি বেছে নেবেন আর এই উত্তরেই কিন্তু একেবারে বিস্ফোরণ সেই উত্তরে কিন্তু সতেরো শতাংশ মানুষ রাহুলের পক্ষে ভোট দিল মমতা ব্যানার্জির ঝুলিতে কিন্তু আসছে পনেরো শতাংশ মানুষের সমর্থন আর বারো শতাংশ মানুষ চান অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হন এম কে স্ট্যালিনের পক্ষে মতামত দিয়েছেন ছয় শতাংশ মানুষ উদ্ধব ঠাকরের পাশে আছেন আট শতাংশ মানুষ চল্লিশ শতাংশ মানুষ কারোর পক্ষে মতামত দিতে চাননি তারা ভোট বাক্সে গিয়েই তাদের মতামত দেবেন তার মধ্যেই কিন্তু এবার যে রিপোর্ট সামনে এলো সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর দিকেই পাল্লা ভারী গোটা দেশের চৌষট্টি শতাংশ মানুষ এখনও চাইছেন নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হন যেটা পিকে কিন্তু ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছেন যে তিনি যে সমীক্ষা চালিয়েছেন সেই সমীক্ষায় কিন্তু রেজাল্টে নরেন্দ্র মোদী আবারও তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন তার দল বিজেপি জিততে চলেছে এমনই কিন্তু দাবি করেছে পিকে লোকসভা ভোটের আগে এখনও অনেক সমীক্ষা রিপোর্ট সামনে আসবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংস্থা এই সমীক্ষা চালাবে সেই সমীক্ষা রিপোর্টে কি কী তথ্য উঠে আসে এবং আগামী লোকসভা নির্বাচনে কি হতে চলেছে কার দিকে পাল্লা ভারী লোকসভা ভোটে কাকে চাইছেন মানুষ কি হতে চলেছে লোকসভা নির্বাচনের ফলাফল সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের